আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রসায়ন প্রথম পত্র অধ্যায় চার, অর্থাৎ আমরা আজকে অধ্যায় চার থেকে বাফার দ্রবণ সম্পর্কিত আমরা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে প্রথমে জানব বাফার দ্রবণ কাকে বলে। বাফার দ্রবণ এটি একটি বিশেষ দ্রবণ। এর বিশেষত্ব হচ্ছে এটি এমন একটা দ্রবণ যেই দ্রবণে সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষারক যোগ করলেও যেই দ্রবণের pH-এর মানে কোনো পরিবর্তন হয় না, সেই দ্রবণকে আমরা বলি বাফার দ্রবণ। তার মানে বুঝতে পারছেন যে বাফার দ্রবণ হচ্ছে একটা দ্রবণ যেই দ্রবণে আমরা যদি অ্যাসিড যোগ করি, সামান্য অ্যাসিড, সেক্ষেত্রে ওই দ্রবণের pH-এর মান পরিবর্তন হবে না। কিন্তু আমরা জানি যে কোনো দ্রবণে সাধারণত pH-এর মান পরিবর্তনের জন্য যদি আমরা অ্যাসিড যোগ করি তাহলে pH-এর মান কিন্তু কমে, আর যদি কোনো দ্রবণে যদি আমরা ক্ষারক যোগ করি তাহলে pH-এর মান কিন্তু বাড়ে। এটা নর্মালি কিন্তু এই ঘটনাটি ঘটে, কিন্তু বাফার দ্রবণ হচ্ছে এমন একটি দ্রবণ যেখানে অ্যাসিড বা ক্ষারক যেটাই আমরা যোগ করি না কেন সেক্ষেত্রে pH-এর মানে কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না। তাহলে বাফার দ্রবণ আমরা চিনলাম। এখন আমরা জানবো যে বাফার দ্রবণ কিভাবে তৈরি করতে হয়, বাফার দ্রবণ তৈরির কৌশল, বাফার দ্রবণ প্রস্তুতি। সেক্ষেত্রে নাম্বার ওয়ান, আমরা বাফার দ্রবণ দুই ভাগে ভাগ করতে পারি। বাফার দ্রবণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে অম্লীয় বাফার, আরেকটি হচ্ছে ক্ষারীয় বাফার। প্রথমে আমরা জানবো যে অম্লীয় বাফার কাকে বলে। অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ কি? অম্লীয় বাফার দ্রবণ হচ্ছে একটি বাফার দ্রবণ। এটি কিভাবে আমরা তৈরি করব? কোনো বাফার দ্রবণ যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের দুইটি উপাদান দরকার। নাম্বার ওয়ান, যে কোনো একটি দুর্বল অম্ল, যেমন CH3COOH, এটা হলো একটা দুর্বল অম্ল, দুর্বল অম্ল। নাম্বার টু, ওই অম্লের একটি লবণ, যেমন এটা হতে পারে যে CH3COONA। আচ্ছা, তাহলে বাফার দ্রবণ যদি আমরা তৈরি করতে চাই আমাদের দুইটি পদার্থ দরকার। একটি হচ্ছে দুর্বল অম্ল দরকার, দ্বিতীয়ত হচ্ছে ওই অম্লের একটি লবণ দরকার। যেমন এই আমরা লিখেছি সোডিয়াম অ্যাসিটেট, এটি হচ্ছে ওই অম্লের একটি লবণ। এই লবণটা কীভাবে আমরা পেলাম? আমরা যদি বলি এই লবণটা কীভাবে আমরা পেয়েছি, সেক্ষেত্রে আমরা এই অম্ল যেটি আমরা লিখেছি CH3COOH, এটির সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার যদি আমরা বিক্রিয়া করাই, দুর্বল অম্ল এবং তার সাথে যদি তীব্র ক্ষার যদি আমরা বিক্রিয়া করাই, তো সেক্ষেত্রে আমরা একটি লবণ পাবো, যে লবণটি হলো CH3COONA, অর্থাৎ এটা সোডিয়াম অ্যাসিডেট, একটা লবণ পেলাম। সেই সাথে কিন্তু উৎপন্ন হবে পানি। এই যে লবণটি, এই লবণটি কিন্তু মূলত এই লবণ, অর্থাৎ দুর্বল অম্ল এবং তীব্র ক্ষার এর মাধ্যমে প্রাপ্ত যে লবণ, সেই লবণ এবং ওই দুর্বল যে অম্ল, এই দুটি পদার্থের যে মিশ্রণ বা দ্রবণ তাকে বলি আমরা বাফার দ্রবণ। সেক্ষেত্রে তাহলে বাফার দ্রবণ যেটি হবে সেটি হচ্ছে আমরা লিখতে পারি এখন CH3COOH প্লাস CH3COONA। এই দুইটির যে দ্রবণ বা এই দুটির যে মিশ্রণ তাকে বলা হয়, এটাকে আমরা বলবো অম্লীয় বাফার। এটা হলো অম্লীয় বাফার। অর্থাৎ আমরা অম্লীয় বাফার যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা দুর্বল অ্যাসিড লাগবে এবং তার একটা লবণ লাগবে। এই দুটি পদার্থ যদি আমরা মিশিয়ে দেই, মিশ্রিত করি, তো সেক্ষেত্রে যে দ্রবণ তৈরি হবে সে দ্রবণ কিন্তু একটা হবে বাফার দ্রবণ, এবং সেটাকে আমরা অম্লীয় বাফার বলবো। যেহেতু এটা অম্ল দ্বারা এই দ্রবণটা তৈরি করা হয়েছে, সুতরাং এই দ্রবণের নাম হবে অম্লীয় বাফার দ্রবণ। এই দ্রবণের বিশেষত্ব হচ্ছে এই দ্রবণের মধ্যে যদি আমরা অ্যাসিড যোগ করি বা সামান্য যদি আমরা ক্ষারক যোগ করি সেক্ষেত্রে এই দ্রবণের pH-এর মান কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, কেন হবে না তার কৌশলটা এখন আমরা শিখব। আমরা জানি এই যে অ্যাসিড, এই অ্যাসিডটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়, তাই না? বিয়োজিত হয়ে উৎপন্ন করবে কি? CH3COOH+H+। এই অ্যাসিডটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়, এবং আমরা বাফার দ্রবণে আরও একটি পদার্থ নিয়েছি, সেটি হচ্ছে এই অ্যাসিডের লবণ, অর্থাৎ
দুই নম্বর যে পদার্থটি ছিল সিএইচ থ্রি সি ডাবল এন এ, এটিও কিন্তু জলীয় দ্রবণে বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে উৎপন্ন করবে সিএইচ থ্রি সি ডাবল মাইনাস, আর সেই সাথে উৎপন্ন করবে এন এ প্লাস। অর্থাৎ আমরা যে বাফার দ্রবণ তৈরি করেছি সেই দ্রবণে আমরা এই আয়নগুলো পাবো, দ্রবণে এখন এই আয়নগুলো বিরাজমান বা বিদ্যমান রয়েছে। এখন এই দ্রবণে যদি আমরা সামান্য যদি অ্যাসিড যোগ করি সেক্ষেত্রে কী হবে? নম্বর ওয়ান বা এটা আমরা ক নম্বর দিতে পারি, সামান্য এই সেল অ্যাসিড মানে এই সেল সংযোজন, আমরা এখন সামান্য এই সেল যোগ করব, সেক্ষেত্রে কী ঘটবে? এই সেল যদি আমরা যোগ করি দ্রবণে, এই সেলটা বিয়োজিত হয়, এখান থেকে উৎপন্ন হবে এইচ প্লাস আর সিএল মাইনাস আয়ন উৎপন্ন হবে, তাই না? দ্রবণে এইচ প্লাস এবং সিএল মাইনাস আয়ন উৎপন্ন হবে যদি আমরা এই সেল যোগ করি। আচ্ছা, তার মানে আমরা দ্রবণে এর আগে এই আয়নগুলো পেয়েছিলাম, এখন এই সেল যোগ করার ফলে দ্রবণে আমরা আরও দুটি আয়ন পেলাম। আচ্ছা, এখন এই আয়নগুলোর মধ্যে বা এই যে তিনটা আমরা বিক্রিয়া দেখতে পাচ্ছি, এই যে তিনটি বিয়োজন বিক্রিয়া, এদের মধ্যে প্রথম যে বিক্রিয়াটি যেটি ছিল এটি দুর্বল অ্যাসিড হবার কারণে এখান থেকে কিন্তু খুব স্বল্প পরিমাণ আমরা এই দুটি আয়ন পেয়েছি। আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড খুবই দুর্বল একটি অ্যাসিড, এটার বিয়োজন মাত্রা মাত্র 0.45%, এটার বিয়োজন মাত্রা মাত্র 0.45%, অর্থাৎ এটির বিয়োজন 1%-এরও কম, এই অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন হচ্ছে 1%-এরও কম। সুতরাং এটি খুব স্বল্প মাত্রায় বিয়োজিত হয়, এই অ্যাসিডের অণুগুলোর মধ্যে স্বল্প কিছু অণু, স্বল্প সংখ্যক অণু বিয়োজিত হয়ে এই আয়নগুলো যখন উৎপন্ন করে তখন নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড থেকে নির্দিষ্ট সংখ্যক আয়ন উৎপন্ন হয়, এবং তারপরে এই আয়নগুলো এবং এই যে অ্যাসিডটি এরা কিন্তু দ্রবণের সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ দ্রবণের মধ্যে এই দুটি আয়নের পরিমাণ আর এই দ্রবের পরিমাণ কিন্তু এটা কিন্তু সাম্যাবস্থায় রয়েছে। এখন ওই দ্রবণে যদি আমরা এই সেল যদি যোগ করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এইচ প্লাস উৎপন্ন করলাম, তাই না? এই সেল যোগ করা মানেই হচ্ছে ওই দ্রবণে এইচ প্লাস উৎপন্ন হলো। এইচ প্লাস যদি আমরা ওই দ্রবণে যদি আবার যোগ করি সেক্ষেত্রে কিন্তু এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বেড়ে যায়। যদি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু আমরা লাস সাতেলের নীতি অনুসারে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যদি বেড়ে যায় তার মানে উৎপাদের একটি আয়ন বা উৎপাদের একটি পদার্থের পরিমাণ বেড়ে গেল, তখন এই উৎপাদের আয়নগুলো বা উৎপাদের পদার্থগুলো বিক্রিয়া করে তখন কিন্তু আবার বিক্রিয়কের বিক্রিয়ার যে গতিবেগ সেটি কিন্তু বাড়িয়ে দেয়, তখন পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বাড়ে। অর্থাৎ এইচ প্লাস আয়ন যোগ করার ফলে এইচ প্লাস এই অ্যাসিটেড আয়নের সাথে যুক্ত হয়ে তখন কিন্তু আবার অ্যাসিটিক অ্যাসিড কিন্তু আবার উৎপন্ন করবে। অর্থাৎ আমরা যোগ করছি এইচ প্লাস, সেটি আবার তৎক্ষণাৎ এই অ্যাসিটেড আয়নের সাথে যুক্ত হয়ে আবার অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করছে। তাহলে আমরা বিক্রিয়াটা লিখতে পারি এইচ প্লাস প্লাস সি এইচ থ্রি সি ডাবল ও মাইনাস, এই দুটির সাথে এই দুটি বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যাসিটিক অ্যাসিড সিএইচ থ্রি সি ডাবল এইচ। যখন এই অ্যাসিডটি যখন উৎপন্ন হচ্ছে এই অ্যাসিডটা এমন একটি অ্যাসিড যে অ্যাসিড উৎপন্ন হয় কিন্তু এটি বিযোজিত হয় না, আমরা জানি এটির বিযোজনের মাত্রা খুবই কম, এটা উৎপন্ন হবে কিন্তু এটি খুব স্বল্প মাত্রায় বিযোজিত হওয়ার কারণে মূলত কিন্তু আবার দ্রবণে এইচ প্লাস কিন্তু আর দৃশ্যত আর উৎপন্ন হয় না। তার মানে আমরা এইচ প্লাস যোগ করছি কিন্তু এইচ প্লাসটা কিন্তু দ্রবণে থাকছে না, সেটি কী হচ্ছে? সেটি অ্যানায়নের সাথে যুক্ত হয়ে কিন্তু আবার কিন্তু এই অ্যাসিড তৈরি করছে এবং সেটি অবিযোজিত থেকে যাচ্ছে। এ কারণে আমরা দ্রবণে এইচ প্লাস যদি আমরা যোগ করি তথা যদি আমরা দ্রবণে যে কোনো অ্যাসিড যদি যোগ করি তাহলে কিন্তু দ্রবণের পিএইচের মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। একই সাথে আমরা যদি এখন ক্ষারক যোগ করি সেক্ষেত্রে কী ঘটে আমরা সেটা দেখি। আমরা যদি ক্ষারক যোগ করি এই দ্রবণেই যদি আমরা সামান্য ক্ষারক মানে এন এ ও এইচ যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কী হবে? ক্ষারকটা এই ক্ষারকটা দ্রবণে বিয়োজিত হয়ে যাবে, তাই না? আমরা জানি ক্ষারক দ্রবণে এন এ প্লাস আর ও এইচ মাইনাস উৎপন্ন করবে, অর্থাৎ আমরা দ্রবণে ও এইচ মাইনাস আয়ন পেলাম। দ্রবণে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন হবার অর্থ হচ্ছে ওই দ্রবণের পিএইচের মান বাড়বে। আমরা জানি কোনো দ্রবণে ও এইচের পরিমাণ যত বেশি হয় ওই দ্রবণের পিএইচের মান তত বেশি হয়, আবার কোনো দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যত বেশি হবে ওই আয়নে ওই দ্রবণের পিএইচের মান কিন্তু তত কমবে। সেক্ষেত্রে আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার মানে হচ্ছে এখান থেকে ওইচ আয়ন উৎপন্ন হবে, অর্থাৎ ওই দ্রবণের পিএইচের মান কিন্তু বেড়ে যাবার কথা কিন্তু আসলে কিন্তু বাড়ে না। কেন বাড়ে না সেটা আমরা এখন দেখব। এই উৎপন্ন ও এইচ মাইনাস এই দ্রবণে থাকা বাফার দ্রবণে থাকা এইচ প্লাস এর সাথে যুক্ত হয়ে যায়,
যুক্ত হয়ে উৎপন্ন করে পানি। বাফার দ্রবণের এইচ প্লাসের সাথে ওইস মাইনাসটা তৎক্ষণাৎ যুক্ত হবে, যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে। আমরা জানি পানি একটি নিরপেক্ষ পদার্থ, অর্থাৎ যত বেশি পানি উৎপন্ন হোক তাই কেন ওই দ্রবণের পিএইচের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমরা দ্রবণে ক্ষারক যোগ করছি, ক্ষারক থেকে ওইস মাইনাস হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হচ্ছে, যেই হাইড্রোক্সাইড আয়ন কিন্তু দ্রবণে থাকছে না, বরং সেটি আবার তার বিপরীত ধর্মী আয়নের সাথে যুক্ত হয়ে সে কিন্তু আবার নিরপেক্ষ পানি উৎপন্ন করে ফেলছে। এ কারণে অতিরিক্ত ও এইচের পরিমাণ কিন্তু দ্রবণে আর বিদ্যমান থাকে না। এ কারণে কিন্তু দ্রবণের পিএইচের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এভাবে বাফার দ্রবণ ওই দ্রবণে যোগকৃত অ্যাসিড বা ক্ষারকের যে ভূমিকা, যে প্রভাব, সেটিকে কিন্তু প্রশমিত করে ফেলতে পারে। তাহলে আমরা অম্লীয় বাফার আজকে আমরা জানলাম যে আসলে অম্লীয় বাফার কীভাবে গঠন করতে হয়, এখন আমরা ক্ষারীয় বাফার কীভাবে গঠন করতে হয় সেটা আমরা শিখব এবং তার যে ক্রিয়াকৌশল সেটা আমরা সংক্ষেপে শিখব। এখন আমরা ক্ষারীয় বাফার দ্রবণ কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখে নেই। ক্ষারীয় বাফার যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে দরকার একটা মৃদু ক্ষারক দরকার। মৃদু ক্ষারক কোনটা? যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এটা হচ্ছে মৃদু ক্ষারক। এবং এই মৃদু ক্ষারকের লবণ যদি আমরা তৈরি করতে চাই, আমরা মৃদু ক্ষারক একটা লিখে ফেলি NH4OH। ক্ষারকের সাথে আমরা এখন তীব্র অ্যাসিডের বিক্রিয়া করাবো, তীব্র অ্যাসিড, মৃদু ক্ষারক এবং তীব্র অ্যাসিডের বিক্রিয়া। সেক্ষেত্রে কী উৎপন্ন হবে? উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ, আর উৎপন্ন হবে হলো পানি। অর্থাৎ এই যে লবণ আমরা যেটা পেলাম, এই লবণটাই হচ্ছে এই ক্ষারকের লবণ। তাহলে আমরা বলছি যদি আমরা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে চাই আমাদের একটা মৃদু ক্ষারক দরকার এবং তার লবণ দরকার। এবং এই ক্ষারকের লবণ আমরা কীভাবে পাবো? এটার সাথে আমাদের তীব্র একটা অ্যাসিড বিক্রিয়া করাতে হবে। তাহলে আমরা পাবো মৃদু ক্ষারকের লবণ, অর্থাৎ আমরা পেয়ে গেছি অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এই যে আমরা যে দ্রবণটা বা যে মিশ্রণ যেটা আমরা পেলাম, এটাই কিন্তু মূলত ক্ষারীয় বাফার দ্রবণ। অর্থাৎ এই দুটি পদার্থের যে দ্রবণ, সেই দ্রবণকে আমরা বলবো ক্ষারীয় বাফার দ্রবণ। এখন এই ক্ষারীয় বাফার দ্রবণ কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। ক্ষারীয় বাফারে একটা দুর্বল ক্ষারক থাকে যেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে কী উৎপন্ন হয়? NH4+ আর OH-। একই সাথে একটা লবণ থাকে, এই লবণটা অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ, এটা সম্পূর্ণ ভেঙে যে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করে, সেই সাথে ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। আমরা জানি যে কোনো লবণ সম্পূর্ণ মাত্রায় বিয়োজিত হয়। যদি আমরা লবণের 100টি অণু নেই তাহলে 100টি অণুই ভেঙে যাবে, ভেঙে আয়ন উৎপন্ন করবে। কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা এটার 100টি অণু নেই তাহলে কিন্তু সবগুলো অণু ভাঙবে না, খুব কম সংখ্যক অণু ভাঙবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের খুব কম সংখ্যক অণু বিয়োজিত হওয়ার কারণে আমরা এটাকে বলি দুর্বল ক্ষার। এটা হচ্ছে দুর্বল ক্ষার। যেই ক্ষারকটা যত দুর্বল সেটা তত কম বিয়োজিত হয়। অর্থাৎ দ্রবণে অ্যামোনিয়ামের আয়নের পরিমাণ, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে প্রাপ্ত অ্যামোনিয়াম আয়নের পরিমাণ আর হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম উৎপন্ন হবে, যেহেতু এটা দুর্বল। এখান থেকে কম সংখ্যক এই দুটি আয়ন উৎপন্ন হবার পর দ্রবণে এই দুটি আয়ন আর এই যে বিক্রিয়ক, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এরা কিন্তু সাম্যাবস্থায় থাকবে। এখন যদি আমরা এই দ্রবণে অ্যাসিড যোগ করি সেক্ষেত্রে কী ঘটবে? আমরা এখানে সামান্য HCl অ্যাসিড সংযোজন। যদি আমরা সামান্য অ্যাসিড যোগ করি তো সেক্ষেত্রে HCl থেকে কী উৎপন্ন হয়? HCl থেকে H+ আর Cl- উৎপন্ন হয়। উৎপন্ন H+ দ্রবণের pH-এর মানকে কমিয়ে দেওয়ার কথা, কিন্তু সেটি কমায় না, মানে কমাতে পারে না। কেন? এই H+ দ্রবণে থাকা OH- সাথে যুক্ত হয়ে যায়, OH- সাথে যুক্ত হয়ে তড়িৎ নিরপেক্ষ একটা পদার্থ উৎপন্ন করে, সেটা হলো পানি। এতে করে দ্রবণে পিএইচের মানে কোনো পরিবর্তন হয় না। যদি আমরা ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড, তীব্র ক্ষারক আমরা যোগ করবো সামান্য পরিমাণ, এটা যদি আমরা সংযোজন করি সেক্ষেত্রে কী হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এটা ভেঙে যেয়ে Na+ উৎপন্ন করবে আর OH- উৎপন্ন করবে। উৎপন্ন OH-এর পরিমাণ দ্রবণে বৃদ্ধি পাওয়ার কারণে এই দ্রবণের pH-এর মান কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু বাড়বে না। কেন? এই উৎপন্ন OH
দ্রবণে থাকা, দ্রবণে থাকা অ্যামোনিয়ামের সাথে যুক্ত হবে। দ্রবণে থাকা অ্যামোনিয়ামের সাথে যদি যুক্ত হয় NH4+ এর সাথে যদি যুক্ত হয় সেক্ষেত্রে উৎপন্ন করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। এই যেটা উৎপন্ন করলো, আমরা দ্রবণে ক্ষারক যোগ করছি তথা হাইড্রোক্সাইড আয়ন যোগ করছি, সেই হাইড্রোক্সাইড আয়ন দ্রবণে থাকা ক্যাটায়নের সাথে যুক্ত হয়ে, দ্রবণে কিন্তু একটি ক্যাটায়নই আছে, একই ক্যাটায়ন রয়েছে, তার সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটি তৈরি করলো সেটা এমন একটা পদার্থ তৈরি হলো যেটি উৎপন্ন হবে, বাট এটি আর ভাঙবে না, এটি বিয়োজিত হবে না, এটি দুর্বল পদার্থ, অর্থাৎ দুর্বল এটা ক্ষারক, এই জন্য এটি বিয়োজিত হবে না, খুব স্বল্প মাত্রায় বিয়োজিত হবে। এতে করে দ্রবণের কিন্তু pH-এর মানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। এভাবে আমরা দ্রবণে যদি অ্যাসিড যোগ করি তথা H+ যদি যোগ করি তাহলে নিরপেক্ষ পানি উৎপন্ন হয়, এবং বাফার দ্রবণে যদি আমরা ক্ষারক যোগ করি তথা যদি হাইড্রোক্সাইড আয়ন যদি আমরা যোগ করি তো সেক্ষেত্রে মৃদু ক্ষারক বা প্রায় অবিয়োজিত একটি পদার্থ উৎপন্ন হয়, যাতে করে সেই দ্রবণের pH-এর মানে কোনো পরিবর্তন না হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে মূলত আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ বাফার দ্রবণ কী জিনিস, বাফার দ্রবণ কত প্রকার এবং বাফার দ্রবণ কীভাবে কাজ করে, বাফার দ্রবণে আমরা অম্ল বা ক্ষারক যোগ করলে pH-এর মান কেন পরিবর্তন হয় না, এই বিষয়গুলো আজকে কিন্তু আমরা শিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।